আমাদের বেশ কিছু হ্যান্ডপিক কিন্তু আমরা এদিকে লোকাল বাজারেও বিক্রি করে থাকি, এসব পাখির দোকানে আমরা বিক্রি করে থাকি। তো এটা আমাদের নিজস্ব উৎপাদিত, আমাদের এই পেজের নাম দিয়ে এই হ্যান্ডপিকটা বাজারজাত করা হয়। এখানে 200 গ্রামের প্যাকেট আছে, তো আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা খাওয়াতে পারেন। অসুস্থ পাখি এবং যেসব বেবি বার্ড আছে, ছোট ছোট পাখি হ্যান্ডফিড করাতে হয় তাদের জন্য এটা একটা। যদিও এটা বিদেশিটার সাথে সমকক্ষ না, কিন্তু তারপরেও গুণে মানে তার থেকে কোনো অংশে খারাপ হবে না। এটা আমাদের নিজস্বভাবে তৈরি। আসসালামু আলাইকুম, বিগস এন্ড ফেদার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিনের একটা আমার একটা স্বপ্ন ছিল যে কিছু কবুতর আনবো বড় সাইজের, তো সেটার দিকে এক ধাপ আগানো বলতে পারেন। তো আমরা আমাদের খামারের জন্য এই লাল কিংয়ের বাচ্চাটা আনছি, এটা একটা সিঙ্গেল বাচ্চাই পাইছি, তো সেটাই নিয়ে আসছি। মাশাল্লাহ দেখেন এর সাইজ, হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাইতেছে না, কিন্তু এর ওজন প্রায় আনুমানিক 500 গ্রামের উপরে আছে। আর সাইজ দেখেন বেশ, যেরকম কালার এরকম। এটা এখনও ছোট বাচ্চা, ওকে এখনও এক দুইবার হ্যান্ড ফিড করাতে হয়, এখনও পুরোপুরি খাবার শিখে নাই। তো আমাদের ভবিষ্যতে সামনে কিছু আরও কিংয়ের কিছু কালেকশন উঠানোর ইচ্ছা আছে, তো সেই হিসাবে একটা আনা হয়েছে, এরপরও আরও কিছু কিংয়ের বাচ্চা আনা হবে। আসলে বড় অনেকে বলতে পারেন যে বড়গুলি কেন আনেন না, আমি সবসময় বড় পাখির থেকে ছোটগুলি পেলে বড় করার ক্ষেত্রে বেশি পক্ষপাতী, কারণ বড়গুলি আনলে অনেক সময় বিভিন্ন ঝামেলা হয়, ওরা আমাদের খামারের সাথে বা আমাদের আমার ওয়েদারের সাথে মিল খায় না। কিন্তু বেবিগুলো আনলে হবে কি যে ও নিজের মতো করে ও এখানে বড় হবে, ও এই জায়গার পরিপার্শ্বিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে সহজে, আমার খামারের খাবার দাবারের সাথে ও অভ্যস্ত হয়ে যাবে। তো কবুতরের কালেকশনের ভিতরে এই কিংয়ের একটা কালেকশন করবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার কিংয়ের বাচ্চাটার জন্য, যাতে এটা সুস্থভাবে বড় করতে পারি। আরও কিছু আনবো, আনার প্রসেসে আছে আরও কিছু কিং কবুতর, তো সেগুলি আনলে ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবেন। আপনারা দেখেন কালারটা সাইজটা বেশ সুন্দর মাশাল্লাহ। আর এগুলি সবচেয়ে ভালো হয় কি, এগুলি মুরগির মতোই কাছাকাছি থাকে। আসলে এটার সাইজটাও ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, একটা মুরগির সমানই, একটা দেশি মুরগি যতটুকু হয় প্রায় অতটুকুই একটা কবুতরটা। আর এই যে আমাদের আরেক জোড়া কবুতরটা, গিরিবাজ জোড়াটা, এটার বাচ্চাটা মাশাল্লাহ বেশ বড় হয়ে গেছে। দেখেন আপনাদের দেখাই, এটা বেবিটাও বেশ বড় হয়ে গেছে, বাবার মতোই হয়েছে, বাবা মাও বেশ ভালো ফিট করাচ্ছে। বাচ্চাটা বেশ সুন্দর হয়েছে, পুরো শরীর সাদার মধ্যে, শুধু গলার দিক দিয়ে একটু আসছে, তো বেশ ভালোই খাওয়াচ্ছে ওর বাবা মা। গিরিবাজ আর বাড়াবো না, কিন্তু কিং কবুতর কিছু বাড়াবো। আর এই আমাদের মাসকবি হাঁসের বাচ্চাটা, ওকে একটু এই দিকে রাখছি, ছাড়লে একটু ওই নতুন কবুতরটাকে, কিং কবুতরটাকে একটু জ্বালাতন করে, ওকে আজকে এদিকে আলাদা রাখছি। ও বেশ বড় হয়ে গেছে মাশাল্লাহ, ওর জন্য একটা বন্ধু জোগাড় করতে হবে খুব শীঘ্রই। আমার বেশ কিছু জিনিস সিঙ্গেল সিঙ্গেল আছে, এগুলিকে পেয়ার আপ করতে হবে। এখানে ওই পানিতে ও গোসল করে। তো এই ছিল আমাদের আজকের নতুন আপডেটটা। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছেন তাদেরকে বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।